হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ভয়েস লিসনার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি সকালবেলা আজকে স্কুলে যাইনি, কারণ আমার শরীরটা হালকা একটু খারাপ ছিল, তবু আমি যাইনি। তো আর আমি বলছি হাতছাড়াতে যাই না। অ্যান্ড আমি আইসক্রিম খাচ্ছিলাম, পরে আইসক্রিম মানে একদিন ধরে পুরো আমি জমিয়ে রেখেছি, তবু ভালো মতো জমিনি মেল্ট হয়ে মানে মেল্টি আছে, আর পিছন নিচে থেকে একদম ভেঙে গিয়েছে। আর আমি খাচ্ছি খাচ্ছি, আর আগে অনেকটা ভিডিও ছিল কিন্তু এগুলো ডিলিট হয়ে গিয়েছে। আমি কী করি, আমার মোবাইলে যা কিছু সেভ করি না সব ডিলিট হয়ে যায় এখন। কি হ্যাঁ, আমি আমার বার্থডে আগে কালকে বার্থডে যেন আমি ট্রান্স আমাকে একটু ট্রান্সফর্ম করবো না, তো এর জন্য আমি ট্রান্সফর্ম করেছি। আর কী করেছি কী করেছি আমি হেয়ার কালার, বাবা তোমরা বিশ্বাস করতে পারছো? কালকে তুমি আমার ফাইনাল লুকটা দেখো না, তোর বেশ শখ হয়ে যাবে। আর একজন দেখে বলবো হাই হাই তোমার চুলে এটা কী অবস্থা করেছো, কিন্তু এখনও বলেছে মানে বলছে কালকে একটু মানে ভালো মতো ধুয়ে নিতে, তাহলে ধুলে নাকি কালারটা আসবে। আর যদি ভাবো এই সময় তোমার ভালো না লাগে তাহলে ডাই দিয়ে আবার মানে আগের মতো চুল করে দিব। আমার ভালো লেগেছে খালি যে একেবারে আগার থেকে যদি না তো না কালারটা, তাহলে আমার ভালো লাগলো। অ্যান্ড আচ্ছা তোমরা দেখো যে এটা আমার রেট করো কত আউট অফ কত দিবে। অ্যান্ড এটা অনেক আমি যে আমার মানে আমি নাচের কোনো অনুষ্ঠান করলাম মেকআপ এখান থেকেই করাই, অ্যান্ড তিনি মেকআপ সব কিছু করেন। তাহলে আমার হেয়ার মানে হেয়ারের কালারটা একটু কেমন জানি আজব লাগছে, মানে আমি আমি যেমন চেয়েছিলাম এমনটা হয়নি, কিন্তু আচ্ছা মানে ওকে ওকে টাইপ, ওকে থেকে হালকা একটু নিচে মানে আচ্ছা ওকে ঠিক আছে এমন টাইপ। আমি চুলটা যখন ধুয়েছিল এসে ভাবলাম হ্যাঁ ঠিক কালার আছে, কিন্তু এখন এটা ক্লাসে রেখেছি আমি বুঝতে এখন যেমন লাগছে না, এটার থেকে হা এর থেকেও আরও মানে লাইট দরকার ছিল আমার কালারটা। আমার আগে চুলগুলো দেখে আমার মায়া লাগছে আমার চুলটা কী অবস্থা হয়েছে, সামনে দিয়ে একটু বেশি কালার দিয়ে ফেলেছে, তো এখন তো হেয়ার ড্রায়ার করছে। তুমি ফাইনাল লুক দেখলে যে কীভাবে আই যে শক, আমার সবাই ফ্যামিলির সবাই অবাক হয়ে গিয়েছে আমার এই হেয়ার কালার দেখে। অ্যান্ড আমার এটা ফার্স্ট টাইম হেয়ার কালার, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার হেয়ার কাটটা না খুব ভালো না। হ্যাঁ আমি হেয়ার কাটও করেছি, হেয়ার কাট করে পর আমি হেয়ার কালার করেছি। অ্যান্ড আমার দেখতে না মানে মানে কালারটা আমি এটা চাইনি, আমি চেয়েছিলাম হালকা 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 একদম ব্রাউন হইতে বা ডার্ক হালকা ব্রাউন। অ্যান্ড একটু মানে আগা মানে আগা থেকেই দিয়ে ফেলছে অনেকটা, আবার দিয়ে ফেলছে গোল্ডেন কালার। আমি পর্যন্ত ছবিটাও দেখেছি কিন্তু আই থিঙ্ক ওদের কাছে এটা ছিল না, ব্রাউনের সাথে হয়তো মানে এইটা দিয়ে দিয়েছে এটাই। অ্যান্ড ফাইনাল লুক দেখো, আগে লাইক করো পরে দেখাবো। পরে আমি এসে বলছি আমার মামার অফিসে, ভাগ্যিস মামা আসেন না, আমি দেখলেন না আজকে আমি মানে আমিও কেমন থাকলাম আল্লাহ। নিচের সাইডটা ছেড়ে নিচের একদম পারফেক্ট হয়েছে, আর এটা যদি নিচের কালারটা যদি মাথায় এমন সেম হতো আবার চিকন চিকন করে না তাহলে ভালো হতো, অনেক মোটা করে দিয়ে দিয়েছে। অ্যান্ড হোপফুলি কালকে অনেক ভালো আসে, এটা 11:55 বাজে এখন, আমার তাড়াতাড়ি এডিট করে দিতাম এটা ভালো মতো করতে পারলাম। লাইফে ফার্স্ট টাইম একটা জিনিস করেছি এটা ভালো মতো এডিট না করলে কেমন লাগে, কিন্তু আমি চাই এটা আমার মানে বার্থডে মানে জুনের 2 তারিখের আগে আগে এটা পৌঁছে যাক। অ্যান্ড আই হোপ আর কালকে বার্থডেটা যদি ছবি টবি সব ভালো আসে। অ্যান্ড হ্যাঁ আমার মায়ের সাথে ইনভাইট করেছি, হোপফুলি আমার সাথে যতই ঝগড়া হোক সে আমার একটা ভালো ফ্রেন্ড ছিল, এখন আছে নাকি জানি না, কিন্তু সে আমার একটা ভালো ফ্রেন্ড ছিল, তো এই জন্য আমি তাকে আমি ফ্রেন্ড তাহলে আমি তো তাহবে। অ্যান্ড আমার চুলগুলো কেমন লাগেছে তোমার কমেন্টে বলবো, আর হ্যাঁ আমি কমেন্টের অপশান খোলা রাখার চেষ্টা করবো। অ্যান্ড বেশি করছি সরি, আর আমি এখানে আজ বকবক করছি, রেকর্ড করে দিই কাট। সো কেমন লাগলো তোমাদের একটা ছোট্টখাটো একটা ভিডিও ফানি, অ্যান্ড আই হোপ তোমাদের ভালো লেগেছে, আমার আচ্ছা ওকে ওকে লেগেছে। সো ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর ভয়েস লিসনার। বাই গাইস। অ্যান্ড হ্যাঁ কালকে অবশ্যই এসো রাত
আই থিঙ্ক 11টার সময় 10টা 11টার সময় যাবো যখন আমি ফ্রি হব। ওকে, বাই।